আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে একটা ভিটামিন নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি। আমরা সবাই জানি এটা একটা ভিটামিন, অন্যান্য ভিটামিনের মতোই ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন বি, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি এইটা ভিটামিন না, এইটা হচ্ছে একটা স্টেরয়েড হরমোন। এইটা তৈরি হয় কোলেস্ট্রল থেকে। আমাদের যে সানলাইট আছে, সে সানলাইট একটা এনজাইম স্টিমুলেট করে, সেই এনজাইমটা আপনার কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি থ্রি তৈরি করে আমাদের স্কিনে। এরপর আরও কিছু প্রসেস রয়ে গেছে, এই ডিটেলস আপনাদের জানার দরকার নাই। সেটা লিভার এখানে ফাংশন আছে, কিডনির ফাংশন আছে, যে অ্যাক্টিভ ফর্ম ভিটামিন ডি থ্রি যেটা তৈরি হয় সেটা লিভারের ফাংশন রয়ে গেছে, কিডনির ফাংশন রয়ে গেছে। তো মেইন যেটা বলতে চাচ্ছি যে স্টেরয়েড হরমোন কিসের জন্য, এইটা কোলেস্ট্রল থেকে আসে। কত ইম্পর্টেন্ট কোলেস্ট্রল দেখেন, ওয়ারেজ আমরা কী করি, স্ট্যাটিন খাচ্ছি কোলেস্ট্রল কমানোর জন্য, কারণ কোলেস্ট্রল হার্টের জন্য খুব ক্ষতিকর, তাই আমরা বলে আসছি। এখন বুঝবেন যে ভিটামিন ডি থ্রি যে হরমোন কত ইম্পর্টেন্ট। এমন কোন সেল নাই যেখানে ভিটামিন ডি থ্রি রিসেপ্টর নাই। এর মানে কি, শরীরের প্রত্যেকটা সেলের উপর ভিটামিন ডি থ্রির প্রভাব রয়ে গেছে। ভিটামিন ডি থ্রি যদি ডেফিসিয়েন্সি হয়, আপনার শরীরে কোনো না কোনো একটা হেলথ প্রবলেম আসবে। সমস্ত হেলথ প্রবলেম, অ্যাডাল্ট ডিজিজ, আমি বলি 60টার উপরও ডিজিজ, প্রত্যেকটা ডিজিজ যদি আপনার কোনো না কোনো একটা থাকে আপনার শরীরে, 100% আপনার শরীরে ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি রয়ে গেছে। এমনকি দেখা গেছে যে অনলি একমাত্র ভিটামিন ডি থ্রির মাধ্যমেই যদি কারেক্ট ডোজ আপনি দিতে পারেন, অনেক সমস্যা সমাধান হয়ে যায়। এখন দেখেন, কারণ আমরা তো যদি ডাক্তারের সাথে আলাপ করতে হয় সেটা হচ্ছে অন্য একটা ডিসকাশন, কিন্তু আমি আপনাদের জন্য যাদের স্বাস্থ্য প্রবলেম রয়ে গেছে আমি ওদের জন্য ভিডিও করি। তা আপনাদের এত সায়েন্সে যাওয়ার দরকার নেই, আপনাদের দরকার জানা যে এইটা কি আমাদের দরকার, এটা ডোজ কীরকম হবে, বেশি ডোজ হলে কী করতে হবে, এইগুলো আমি মনে করি ইম্পর্টেন্ট। আমি এমন কোনো রোগী কনসালটেশন করি না, যে কোনো প্রবলেম আসুক আমি ভিটামিন ডি থ্রি মাস্ট প্রেসক্রাইব করি, কারণ এইটা ছাড়া আপনার স্বাস্থ্য ব্যাক হবে না। কিসের জন্য, প্রত্যেকটা হেলথ প্রবলেমে এটা ডেফিসিয়েন্সি রয়ে গেছে। যেই পর্যন্ত আমরা এটা ডেফিসিয়েন্সি পূরণ না করব, এই পর্যন্ত আমরা আরও কিছু করলেও আপনার প্রবলেমটা সলভ হবে না। দেখেন আমার 7টা গোপন সূত্রের মধ্যে, আমি 7 নম্বর সূত্র কি, সানলাইট। কিসের জন্য বলছি, সানলাইট একদিক দিয়ে আমি চিন্তা করি সূর্য হচ্ছে আমাদের সমস্ত শক্তির উৎস, আরেকটা হচ্ছে এই যে ভিটামিন ডি তৈরি করার একমাত্র উপায় যদি আমি সাপ্লিমেন্ট হিসাবে না নিই। আমি মনে করি যে আপনাদের ডেইলি 15 থেকে আধা ঘন্টা যদি সূর্যে থাকেন, তবুও দ্যাটস অলসো আই থিঙ্ক নট এনাফ যদি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে। আর যদি আপনি সুস্থ হন, দ্যাটস এনাফ। কিন্তু আপনার শরীরে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আপনাকে এডিশনালি আরও সাপ্লিমেন্ট নিতে হবে, সেইটি আজকে বলছি। আমরা সবাই জানি যে ভিটামিন ডি থ্রি, অনেকে পেশেন্ট বলেন স্যার আমার তো 50 mg/ml, আমার তো নর্মাল। হ্যাঁ, ঠিকই বলছেন, এটা আপনারা শুনে আসছেন যে এটা আপনার জন্য নর্মাল। সাধারণত সবার আপনি যদি টেস্ট করেন দেখতে পারবেন যে আপনাদের 30 থেকে 50 বা ম্যাক্সিমাম 60 এর মধ্যে রয়ে গেছে। কিন্তু আমি বলি আপনার রাখতে হবে, আপনার কোলেস্ট্রলের ভিটামিন ডি এর লেভেল থাকতে হবে
আমি মনে করি 80 থেকে 100 পর্যন্ত আর যদি হেলথ প্রবলেম থাকে আপনি আনটিল 150 mg/ml পর্যন্ত যেতে পারেন এর যদি থাকেন 150 এর মধ্যে আপনার ভিটামিন ডি এর কোনো টক্সিসিটি হবে না গ্যারান্টেড ভিটামিন ডি 3 টক্সিসিটি অত্যন্ত রিয়ার বলতে গেলে অত্যন্ত রিয়ার আমি একটা বই পড়েছি সেই রাইটার নিজের উপর সে নিজে টেস্ট করছে সে 6 লাখ ইউনিট ডেইলি এক মাস 6 লাখ চিন্তা করে 6 লাখ ইউনিট ডেইলি এক মাস ট্রাই করছে তার ওই টক্সিসিটি আসেনি তারপরে সে আস্তে আস্তে নামায় আনছে 3 লাখ এরপরে 2 লাখ এরপরে 1 লাখ এরপরে 50,000 এরপরে 25 সে এখন বলতেছে সে অনেক প্রবলেম সলভ করছে শরীরের এখন সে ডেইলি 25,000 ইউনিট খেয়েছে ওই যে বললাম 6 লাখ থেকে এইভাবে আসতে তার 2 বছর খেয়াল করছেন আপনি কি ডোজ 6 লাখ 3 লাখ 2 লাখ 1 লাখ 50 এইভাবে সে 2 বছর কন্টিনিউ করে এখন সে 25,000 আইইউ ডেইলি নিচ্ছে তো এইটার একটা মাত্র টক্সিসিটি যখন হয় হাইপার ক্যালসিয়েমিয়া হবে তা আমি মনে করি যে আপনার হাই ডোজ যদি আপনি যান আপনাকে মাস্ট ভিটামিন কে টু এখানে ইউজ করতে হবে ভিটামিন কে টু কী করবে আপনার হাইপার ক্যালসিয়েমিয়া করতে দিবে না আপনার ব্লাড থেকে সেই ক্যালসিয়ামগুলো বোনের মধ্যে সে রেখে দিবে এই জন্য আমি রিকমেন্ড করি যে আপনার যদি 2 লাখ ট্রাই করেন 1 লাখ ট্রাই করেন তাহলে আপনাকে ভিটামিন কে টু সাথে নিতে হবে 10 মিলিগ্রাম পার ডে এটা মাস্ট মানে হাই ডোজে ভিটামিন কে টু ছাড়া যাবেন না এখন আমি বলতেছি যে আপনাদের একটা পদ্ধতি বলবো যে আপনাদের কোনো যদি হেলথ প্রবলেম থেকে থাকে আপনারা আরম্ভ করবেন 50,000 ইউনিট দিয়ে সপ্তাহে 3 বার মানে 3 দিন সপ্তাহে 3 দিন 50,000 ইউনিট করে ট্রাই করেন যদি দেখেন মানে সপ্তাহে ট্রাই করেন যদি দেখেন আপনি কিছুই পছন্দ আপনি ডোজ আরও বাড়াইতে পারেন 1 লাখ করতে পারেন যাদের করোনা ভাইরাস আমি কি রিকমেন্ড করেছি যে আপনাদের 1 লাখ থেকে আরম্ভ করতে হবে 3 দিন কন্টিনিউয়াস এরপরে আপনার 50,000 আমি মনে করি 2 লাখ দিয়ে আরম্ভ করতে পারেন 4টা জিনিস যাতে করোনা ভাইরাস অলরেডি আক্রান্ত হয়েছেন তাদের 4টা জিনিস দরকার হবে একটা হচ্ছে হাই ডোজ ভিটামিন ডি 3 মিনিমাম 1 লাখ ইউনিট এরপরে ভিটামিন এ 2 লাখ ভিটামিন সি মানে 4 থেকে 20 গ্রাম হাই ডোজ এবং আয়োডিন এই 4টা জিনিস মাস্ট দরকার যারা আক্রান্ত হয়েছেন এবং যারা মনে করেন আক্রান্ত হতে চান না যে আপনার ইমিউন সিস্টেম সবসময় মানে রেডি থাকবে যে কোনো ভাইরাসের জন্য নট অনলি করোনা ভাইরাস আমি রিকমেন্ড করবো এই 4টা জিনিস আপনার হাতের কাছে রাখেন হাই ডোজ ভিটামিন ডি 3 আমি মনে করি মিনিমাম 25 থেকে 50,000 ইউনিট ডেইলি ভিটামিন এ 1 লাখ ভিটামিন সি 2 থেকে 10 গ্রাম ডেইলি এবং লুগোস সলিউশন আয়োডিনের জন্য সেটা হচ্ছে 5 ফোঁটা মানে অল্প পানিতে দিয়ে ডেইলি ই করেন যাদের মনে করেন যে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে চান এবং আরও কিছু আপনারা জানেন যে ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখার জন্য আরও কিছু করতে হয় সেটা আমার ভিডিও যারা ফলো করেন তারা জানবেন তো দেখেন ডোজ ভিটামিন ডি আপনাকে রাখতে হবে ব্লাডে যদি আপনার যদি প্রবলেম সলভ করতে চান শরীরের তাহলে আপনাকে 80 থেকে 100 mg/ml রাখতে হবে এবং 110 যেতে পারেন নো প্রবলেম ডোন্ট ওরি আমি বলছি যে 150 উপর যদি চলে যান হইতে পারে টক্সিসিটি এবং ওই সময় আপনি ভিটামিন কে টু নেবেন এখন ওইটা যেতে হলে আপনার যে ডোজের দরকার হবে আপনি ওই ডোজ কন্টিনিউ করেন আপনার হইতে পারে 1 লাখ লাগতে পারে ডেইলি 2 লাখও লাগতে পারে ডেইলি 50,000 লাগতে পারে ডেইলি
25000 লাগতে পারে ডেইলি এরপর আপনি অপটিমাল মানে এটা বজায় রাখার জন্য যে মিনিমাম 80 বজায় রাখার জন্য আপনি ওই ডোজে থাকেন তখন আপনার শরীরে কোনো হেলথ প্রবলেম আসবে না কিন্তু আমি সবসময় বলি নট অনলি একটা জিনিস আপনাকে সবকিছু করবে শরীরটা আমাদের কাজ করে একটা হোমিওস্ট্যাসিসে এর মানে আপনাকে আরো ওই যে 6টা গোপন সূত্র রয়ে গেছে সেগুলো ফলো করতে হবে মানে আপনার সানলাইট তো থাকলোই আরো 6টা গোপন সূত্র আপনাকে ফলো করতে হবে তখনই আপনি শরীরের প্রবলেম সলভ করতে পারবেন এবং তখনই আপনি অলওয়েজ সুস্থ থাকবেন তাহলে ভিটামিন ডি যে আমাদের ডোজ ডাক্তাররা দেন এটা সম্পূর্ণ আমি মনে করি ক্রিমিনাল 4000 মানে এটা অ্যাপ্রোভাল ম্যাক্সিমাম 4000 এটা হলো ক্রিমিনাল এটা কিছুই দিচ্ছে না আপনাদেরকে বিশ্বাস করেন আপনার শরীরে ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি থাকবে থাকে তাহলে আপনার কোনো না কোনো হেলথ প্রবলেম 100% গ্যারান্টিড আপনার শরীরে আছে যে পন্থা আপনার এই প্রভাবটা পূরণ না করবেন সেই পন্থা আপনার শরীরের প্রবলেম সলভ হবে না তাহলে ভিটামিন ডি থ্রি বা সানলাইট 7 নম্বর সূত্র আপনারা মাস্ট পালন করবেন সুস্থ হওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন।